হ্যালো বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত ডেলি বাংলা নিউজ ইউটিউব চ্যানেলে একটি নতুন এবং দুপুরের আপডেটের সঙ্গে সবার প্রথমে তো আমি বলে নেব গুড আফটারনুন এবং শুভ অষ্টমী তো বন্ধুরা আজকে এই দুপুরের আপডেটে আমরা আপনাদেরকে সবার প্রথমে নিয়ে আসলাম দেখুন বায়ুর দিক বা গতিমুড অর্থাৎ বায়ুর ঝাপটা দিক বা গতিমুট এইখানে আমরা যা আসলাম এখানে আমরা দেখতে পাবো পরবর্তী দশ দিনের আপডেট যে পরবর্তী দশ দিনের মধ্যে কতটা ঝাপটা থাকতে পারে বায়ুর এবং আমরা যেটা লক্ষ্য করতে পারছি বায়ুর ঝাপটা বঙ্গের ওপরে যতটা বেগেছিল সেটা আর নেই সেটা আর নেই তবে ঝাপটা যেটা বলতে গেলে আপনাদের ছেচল্লিশ থেকে আটচল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় একটু দক্ষিণবঙ্গ এবং কলকাতা লাগোয়া কিছু অংশে কিন্তু থাকতে চলেছে এবং ছেচল্লিশ সাতচল্লিশ আটত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ কোথাও কোথাও হয়তো এমনই উনপঞ্চাশ পঞ্চাশও হতে পারে আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ ঝড়ের যে গতিটা ছিল ভয়ঙ্কর সেটা নেই বললেই চলে এবং ওটাই না থাকাই উচিত কারণ ঝড়ে বিভৎস ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে তবে কলকাতাতে আশপাশের অংশে ম্যাক্সিমাম পঞ্চাশ মিনিমাম তিরিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে মিনিমাম তিরিশ পঁয়ত্রিশ থেকে পঞ্চাশের মধ্যে বায়ুর ঝাপটা থাকতে পারে আর যেটা আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ উপকূলে বাংলাদেশ উপকূলে মিনিমাম পঞ্চাশ থেকে ম্যাক্সিমাম বাষট্টি কিলোমিটার প্রতি ঘন্টায় বায়ুর ঝাপটা থাকতে পারে এটা কিন্তু আমরা আপনাদেরকে বায়ুর ঝাপটা মরে গিয়ে দেখিয়েছি তো বন্ধুরা এই মুহূর্তে দেখাবো আপনাদের কোন জেলায় কি কি পরিস্থিতি আছে বৃষ্টির কতটা পরিবর্তন হলো বিস্তারিত তো অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন আর এই ভিডিওটি কোথা থেকে দেখছেন সেখানে আজ বৃষ্টি হয়েছে কি হয়নি অথবা ব্যবসা গরম এখনও রয়েছে বা মেঘলা আকাশ রয়েছে কি না বিস্তারিত আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওর যে একটি লাল কালারের সাবস্ক্রাইব বলুন আছে ওটাতে ক্লিক করে দিয়ে পাশে একটা ঘণ্টির চুন আসবে ওটাতে ক্লিক করে দিয়ে অবশ্যই অল একটা অপশান আসবে ওটাতে অবশ্যই ক্লিক করে দিয়ে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন আমরা শুরু করি তো দেখতে পাচ্ছেন এখানে এই পরিস্থিতি তো আমরা দেখতে পাচ্ছি শুধু দক্ষিণবঙ্গ কেন বাংলাদেশের দক্ষিণের জেলাগুলো পড়বে এর মধ্যে যেমন নাগেরপুর পাবা পাবনা ঢাকা ফরিদপুর যশোর সাতক্ষীরা শ্যামনগর খুলনা বরিশাল ফিরোদগঞ্জ মোতিরহাট বিভিন্ন অংশ এছাড়া চন্দননগর শান্তিপুর বর্ধমান আরামবাগ কলকাতা হলদিয়া সবথেকে ঝড়ের প্রভাব থাকতে পারে গঙ্গাসাগর নামখানা হলদিবাড়ি রায়দিঘি ঝাড়খালি কুমিরমারি গোসাবা বারুইপুর বিষ্ণুপুর কাতা ডায়মন্ড হারবার মহিষাদাল বিভিন্ন অংশ থাকতে পারে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি এই অংশগুলিতে বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া তারপর বায়ুর ঝাপটা আমরা একটু কম দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ অংশে অর্থাৎ মুর্শিদাবাদ বহরমপুর আজিমগঞ্জ যে বেলডাঙ্গা রামপুরহাট ডমকল করিমপুর যে অংশগুলো আছে এখানে কিন্তু বায়ুর ঝাপটা থাকবে না প্রায় আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি তবে পরবর্তীকালে যদি চেঞ্জ হয়ে থাকে যদি কোনো এসে থাকে সেটাও আমরা দেখাবো এই মুহূর্তে আজকের দিনে ঘূর্ণাবত্রটা বিরাজ করছে এখানে অর্থাৎ অনেকটা উপকূলের সামনে চলেই এসছে দেখুন এখানের মধ্যে ঘূর্ণাবত্রটি ঘুরছে আর যে স্পিডে ঘোরার কথা ছিল সেটা নেই ওটাতেই আমরা খুশি যে এত স্পিডে না হওয়াটাই বেটার মনে করি পুজোর সময় যদি এটি ভয়ঙ্কর একটি ঘূর্ণাবত্ত এবং ঘূর্ণিঝড় ভয়ঙ্কর ঘূর্ণাবত্ত হতো এবং ভয়ঙ্কর বৃষ্টির ফলে কিন্তু অতি ভারী থেকে ভারী প পরাশুক্ত তবে বৃষ্টির যে পরিমাণ সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির প্রভাব কিন্তু পড়বে তবে এই মুহুর্তে কিন্তু কলকাতার আশেপাশে লাগোয়া অংশগুলো একবার আমরা আজকের আবহাওয়া মোড়ে দেখে নেব এই মুহূর্তে কি আছে দেখুন এই মুহূর্তে খড়গপুর থেকে শুরু করে কলকাতা চন্দননগর আরামবাগ শান্তিপুর বর্ধমান বাঁকুড়া দুর্গাপুর কাটোয়া নলহাটি থেকে শুরু করে এই যে অংশগুলো বললাম আমরা এই অংশগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মেঘলা রয়েছে অর্থাৎ এর উপরে কিন্তু মেঘের আবরণ আবেরণ রয়েছে আর বৃষ্টি যদি না হয় এই অংশগুলোতে যদি বৃষ্টি না হয় মেঘের ফলে তাহলে কিন্তু একটা গুমট গরম ভাব থাকবে এবং কিছু কিছু জায়গা হয়তো হালকা থেকে মাঝারি হাওয়াও দেবে তবে গুঁড়ো গুমোট গরম ভাব যেটা সেটা কিন্তু থাকবে আর মেঘ কিন্তু দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জায়গাতে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আর বাংলাদেশের বলতে গেলে শুধু শ্যামনগর সাতক্ষীরা যশোরে একটু দেখতে পাচ্ছি মেহেরপুর রাজশাহী আর এ পাশে ময়মনসিংহের উপরে এবং গোরহাট এই অংশতে আমরা একটু মেঘ দেখতে পাচ্ছি আর বাদবাকি মেঘ আমরা দেখতে পাচ্ছি বংশী উত্তর মানে উত্তরবঙ্গে যেখানে আসাম লোক আছে অসম লোক দেখতে পাচ্ছি তুরা পাশে পাচ্ছে তারপরে গোয়ালপাড়া তারপর এই অংশ দিয়ে আমরা দেখতে পাচ্ছি একটু মেঘলা রয়েছে তুফান গঙ্গেজের সাইডে আর আদাস কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে পরিষ্কার রয়েছে তবে এই যে দক্ষিণবঙ্গের মেঘগুলো দেখেছেন যদি শর্ট শর্ট এই মেঘ যদি থাকে তাহলে কিন্তু দুপুর নাগাদ অবশ্যই বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আমরা দেখতে পাচ্ছি আর এই মেঘ পরবর্তীকালে কতটা বাড়বে কি কমবে সেটা একবার আমরা দেখে নিই আমরা একবার ট্র্যাকটাকে পিছনে করে নিয়ে এসে একবার দেখে নিই মেঘটা বাড়বে কি কমবে ট্র্যাক আমরা যখন চালু করে দিচ্ছি আমরা যেটা দেখতে পাচ্ছি বন্ধুরা মেঘ কিন্তু গাঢ় হচ্ছে অর্থাৎ মেঘ গাঢ় হচ্ছে বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে আমরা লক্ষ্য করতে পারছি যেহেতু ঘূর্ণাবত্তর মেঘটা এখানে রয়েছে আর কিন্তু বৃষ্টির সম্ভাবনা একটা তৈরি হচ্ছে আমরা লক্ষ্য করতে পারছি আর বর্জ্য বৃষ্টি মুড়ে গেলে আমরা যেটা লক্ষ্য করতে পারব হ্যাঁ ঠিকই দেখুন এই যে অংশটি এখানে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় এবং আমরা সেটা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে লক্ষ্য করতে পারছি এরপরে আমরা এটাকে আবারও প্লে করে দেব প্লে করলে আমরা দেখতে পাচ্ছি বৃহস্পতিবার চৌদ্দ তারিখ গেলে চোদ্দো তারিখ গেলে কাল কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে চোদ্দো তারিখে বিভিন্ন জেলায় দক্ষিণবঙ্গ বলুন বাংলাদেশ বলুন দক্ষিণের জেলাগুলিতে এরপর শুক্রবার পনেরো তারিখ যাব দশমী অর্থাৎ দশমীর দিন শুক্রবার পনেরো তারিখে আমরা যেটা লক্ষ্য করতে পারছি বৃষ্টির সম্ভাবনা কিন্তু দশমীতেও রয়েছে আমরা সেটা লক্ষ্য করতে পারি বাংলাদেশে কিন্তু মাত্রাধিক বৃষ্টির সম্ভাবনা মানে ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা বাংলাদেশে রয়েছে এরপর ষোলো তারিখ দক্ষিণবঙ্গে আমরা দেখতে পাচ্ছি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর সকালে আপডেট আমরা যা দেখেছিলাম তার থেকে কিন্তু বিশেষ পরিবর্তন দেখতে পাচ্ছি অনেকটাই পরিবর্তন দেখতে পাচ্ছি যে বৃষ্টির সম্ভাবনা কিন্তু বেড়েছে কিছুটা হলো এই মুহূর্তে আরেকটু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা বাড়ল এরপর সতেরো তারিখ গেলেও দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি এবার আঠেরো তারিখ সোমবার আঠেরো তারিখ গেলেও আমরা যেটা লক্ষ্য করতে পারছি দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ভারী ভারী মাত্রায় না হলেও মাঝারি থেকে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি এরপর উনিশ তারিখ মঙ্গলবার যখন আমরা যাচ্ছি সেই সময় দেখতে পাচ্ছি যে ভারী থেকে অতিবার অর্থাৎ একটু ভয়ঙ্কর টাইপের একটু বৃষ্টির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি ছাব্বিশ সাতাশ তিরিশ এর কাছাকাছি ঘণ্টায় অর্থাৎ এইটা যদি উপকূলে হয় তাহলে কিন্তু উপকূলে বন্যার সম্ভাবনা থাকতে পারে যেহেতু রানিং বৃষ্টি চলবে তার মধ্যে যদি মঙ্গলবার উনিশ তারিখ এই বৃষ্টিটা হয়ে যায় তাহলে কিন্তু বৃষ্টির সম্ভাবনা অতিমাত্রায় থাকবে আর শুধু বাংলাদেশে কেননা শুধু দক্ষিণবঙ্গে কিন্তু বাংলাদেশেও কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি ভারী বৃষ্টির সম্ভাবনা সঙ্গে উত্তরের জেলাগুলিতেও আমরা লক্ষ্য করতে পারছি দেখুন রানিং বৃষ্টি কিন্তু থাকবে কমার কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না আমরা উনিশ তারিখ অবধি রয়েছি এরপর উনিশ তারিখ থেকে আমরা আস্তে আস্তে করে কুড়ি তারিখ যাচ্ছি বুধবার কুড়ি তারিখ গেলে আমরা যেটা লক্ষ্য করতে পারছি কুড়ি তারিখেও কিন্তু বঙ্গের জেলাগুলিতে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের দুই বাংলার জেলাগুলিতে তুমুল বৃষ্টি থাকবে আর উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি বলতে প্রায় বলতে গেলে ভয়ঙ্কর বৃষ্টি আর একুশ তারিখ বৃহস্পতিবার গেলে তো দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশে মাত্রা মানে অতি মাত্রায় বৃষ্টি তারপরে কিন্তু ঘূর্ণাবর্তন এই যে হাওয়ার যে মুখটা সেটা কিন্তু এই দিক চলে যাচ্ছে অর্থাৎ বি বর্ষা বিদায়ের সময় চলে আসছে চিটাগঙ্গের ওপর দিয়ে গিয়ে বর্ষা বিদায় নিয়ে নেবে লাস্ট ঝাপটা থাকবে চিটাগঙ্গের এদিকে দেখতে পাচ্ছি তারপরে কিন্তু বর্ষা বিদায় তারপরে আর কিছু থাকছে না আমরা এই মুহূর্তে লক্ষ্য করতে পারছি তো বন্ধুরা এই ছিল এখনকার আপডেট আমরা যেটা এ টু জেড আপনাদেরকে দেখিয়ে দিলাম কোথায় কি পরিবর্তন ঘটেছে বলতে গেলে আরও বিকট পরিবর্তন ঘটতে আমরা এই মুহূর্তে দেখতে পারলাম আজকের এই ভিডিওটাতে এতটাই পরে আবার নতুন ভিডিও আসবে যে সাথে কোনো আরও পরিবর্তন থাকলে অবশ্যই আমাদেরকে আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা সুস্থ থাকবেন ভালো থাকবেন পুজোটা এনজয় করবেন ধন্যবাদ